বিরতির পর আবারও আপনাদের স্বাগত। চুরির ঘটনা তো রাজ্যের বিভিন্ন জায়গাতে ঘটেই থাকে, কিন্তু এই মুহূর্তে দুষ্কৃতীদের নানান রকম কার্যকলাপে অতিষ্ঠ হয়ে রয়েছেন বিশালগড় জাঙ্গালিয়া এলাকার দোকানিরা। দোকানে কোনো দোকানে মোবিল তো কোনো দোকানে পেট্রোল, বা সেখানে ভাঙা কাচের বোতল, লাইট ভেঙে দিয়ে যাওয়া, এরকমের বিভিন্ন জিনিস করে থাকছে দুষ্কৃতীরা, এবং যার জন্যই অতিষ্ঠ হয়ে রয়েছেন সেই এলাকার যারা দোকানিরা রয়েছেন তারা। জানা যাচ্ছে যে রাতার আধারে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা, দোকানের উপর মোবিল পেট্রোল ঢেলে দিয়ে যাচ্ছে, কোথাও আবার দোকানের সামনে থেকে লাইট চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু রবিবার রাতে এক দোকানে পেট্রোল ঢেলে দিয়ে যাওয়ার পর এখন প্রত্যেক ব্যবসায়ীরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। কখন আবার আগুন না লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, সেই ভয়েই ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায়। সোমবার সকালে ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে পুলিশের বিরুদ্ধে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, পুলিশ আধিকারিকরা এই এলাকাতে টহলদারি করেন না, যদি করতেন তাহলে দুষ্কৃতিকারীদের এতটা সাহস হতো না যে প্রতিনিয়ত তারা কোনো না কোনো দোকানের সামনে এভাবে মোবিল বা কাচের বোতল ভেঙে দিয়ে যাচ্ছে, দোকানে পচা ডিম ছুঁড়ে মারছে, এইসব জিনিস তারা কিন্তু কখনো করতে পারত না। পার্শ্ববর্তী এক সেলুনের দোকানে চুরি হয়ে গেছে লাইট, তার পাশাপাশি পচা ডিম ছুঁড়ে মারছে এক ব্যবসায়ীর দোকানে, এই বিষয়গুলো প্রায় প্রতিনিয়ত হচ্ছে, এবং কাচের বোতল ভেঙে ফেলে যাচ্ছে তার দোকানের সামনে, এই জিনিসগুলো প্রতিনিয়ত হচ্ছে। এবং গতদিন এক দোকানের সামনে পেট্রোল ঢেলে দিয়ে যাওয়ার পরে দোকানিরা কিন্তু অনেকটাই আতঙ্কিত রয়েছেন, কোন দোকানে না সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং যদি কোনোভাবে সেখানে আগুন লাগে তাহলে কিন্তু গোটা এলাকাতে প্রচুর বাড়িঘর রয়েছে, প্রচুর দোকান রয়েছে, কোনো কিছুই কিন্তু রক্ষা পাবে না। এই আতঙ্কেই এই মুহূর্তে বিশালগড় এলাকার, বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার দোকানিরা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, ত্রাসগ্রস্ত হয়ে রয়েছেন। কি অভিযোগ করছেন সেই দোকানিরা শুনবো। সকালে একজন যেটা ছিল, আমরা তো সব ঘুমের ভিতরে আছি, একজন যেটা ছিল একজন ফোন করছে, আমরা দোকানের সামনে মোবিল টোবিল দিয়ে সেটা বুক করে দিয়েছি, তারপরে আমি ধরে আইছি ঘুমের তো ইচ্ছা আইছি না, দেখি পুরো মোবিল সব দোকানদার ভিতরে সব করে দিয়ে রাখছি। তো এম করলে আমি কিন্তু এদিকে তো অনেক দোকান আছে, আমার দিকে তো প্রায় অনেক দোকান খোলা সাহায্য করত। কত এরকম করে তাই কিছুদিন আগে ডিম দিয়ে আমরা পুরা ঘরের জায়গা পুরা পুরো ভরে রাখছে, আরেকদিন মদের বোতল দিয়ে ভরে রাখছে, এগুলো ভেঙে রাখছে। আপনার কি মনে হয় যে দাঁত দেওয়া দিতেছে, আগুন লাগে দিল লেমন তার প্ল্যান করছিল। এই জায়গাটার নাম কি? বিশালগড় জাঙ্গালি। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে বিশালগড় জাঙ্গালিয়া। কতদিন ধরে এরকম করতেছে? আগে দুদিন মানে কটা দোকানে করতেছে এরকম? গতকালকে আমার দোকানের সামনে বাদ মাছ খাই আসে, মানুষের মতো কেন বেগদের ফলে দিয়ে বাদাম ফলে দিয়ে মদের পুরো ফলে দিয়ে শুনলাম আরেকটা দোকানে মোবিল টুবিল লেলে দিয়ে গেছে, আরেক সামনের দোকানে মোবিল টুবিল লেলে দিয়ে ফলে দিয়ে গেছে। আপনারা শুনলেন সেই এলাকার যারা দোকানিরা রয়েছেন তাদের বক্তব্য, এবং তাদের দোকানে প্রায় প্রতিনিয়তই বিভিন্ন রকমভাবে যন্ত্রণার শিকার হতে হচ্ছে তাদের, দুষ্কৃতিকারীদের বিভিন্ন কার্যকলাপের ফলে, এবং এই বিষয়ে তারা পুলিশ আধিকারিকদের কঠোর পদক্ষেপ কিন্তু দাবি করছেন এই মুহূর্তে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্য সংবাদ সঙ্গে থাকবেন।